এটা কিন্তু আপনার বেজ দাও আছে, ইন্ডাকশন বেজ দাও আছে, পৃথিবীর যত ধরনের চুলা আছে সব ধরনের চুলায় আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর এটা ডিজনি ওয়েল ফ্রি মার্বেল কোটিং ফ্রম ইটালি, খোদাই করে লেখা আছে। রানিং অবস্থা আপনি এখানে চুলার মধ্যে হাত দেন, চুলার মধ্যে হাত দিতে পারবেন, চুলা গরম হবে না, তাপ হবে না, হিট হবে না। 24 সেন্টিমিটার একটা সসপ্যান থাকবে, 24 সেন্টিমিটার একটা রোস্টের কড়াই থাকবে, 24 সেন্টিমিটার একটা ফ্রাই প্যান থাকবে, 18 সেন্টিমিটার একটা মিল্ক প্যান থাকবে। 8টা ফাংশন দেওয়া আছে, আপনি 8টা ফাংশন কীভাবে চেঞ্জ করবেন এখানে ফাংশন টাচ করলে হবে। এই দেখেন রানিং অবস্থায় এখানে হাত দিয়েছি, ঠিক আছে, পানি পড়বে ওয়াটার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আর একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। খুবই চমৎকার চমৎকার আজকে কিছু সেট এবং একটা চুলা দেখাবো। এটা কিন্তু আপনার সেটটা যেটা আছে এটা ডিজনি ইটালি ব্র্যান্ডের হবে, এটা কুকুয়ার 7 পিস সেট, এটা এবং ওয়েল ফ্রি মার্বেল কোটিং ফ্রম ইটালি, খোদাই করে লেখা আছে। আর এই একটা সুবিধা হলো আপনার এটার মধ্যে আপনার 4টা হাঁড়ি থাকবে, যেমন একটা ফ্রাই প্যান থাকবে, একটা মিল্ক প্যান থাকবে, একটা কড়াই থাকবে, একটা সসপ্যান থাকবে। এই হলো ফুল সেট, 4 পিসের একটা সেট থাকবে। আর পাশাপাশি দেখাবো খুবই চমৎকার একটা ইন্ডাকশন কুকার দেখাবো, এটা কিন্তু খুবই চমৎকার এবং আপনার এটা প্রেস্টিজ ব্র্যান্ডের হবে এবং 85% এনার্জি সেভিং হবে। আজকে সেট এবং এই চুলাটার বিস্তারিত বলে দিচ্ছি আমরা। আজকে প্রথমত সেটটা নিয়ে কথা বলবো, যে সেটটা আমরা দেখাচ্ছি আজকে এটা, এটা কিন্তু ডিজনি ইটালি ব্র্যান্ডের, এটা কিন্তু খুবই পপুলার একটা সেট এবং আপনার একটা ভাইরাল প্রোডাক্ট। এটা কিন্তু আপনার বেজ দাও আছে, ইন্ডাকশন বেজ দাও আছে, পৃথিবীর যত ধরনের চুলা আছে সব ধরনের চুলায় আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর এটা ডিজনি ওয়েল ফ্রি মার্বেল কোটিং ফ্রম ইটালি, খোদাই করে লেখা আছে। আর এটা কিন্তু আপনার ভিতরেও গ্র্যানাইট কোটিং দেওয়া আছে, বাইরেও কিন্তু গ্র্যানাইট কোটিং দেওয়া আছে। আর এটার সবচেয়ে বড় কথা হলো বিভিন্ন ধরনের সসপেন পাওয়া যায়, বিভিন্ন ধরনের সসপেন পাওয়া যায়, ওগুলো আপনার দেখা গেছে এই যে সেটটা থাকে, এই সেটটার মধ্যে কিন্তু আপনার কড়াই থাকে ছোট সাইজের। আর আমরা যে সেটটা দেখাচ্ছি আজকে এই সেটটা কিন্তু কড়াই থাকবে আপনার বড় সাইজের, 24 সেন্টিমিটার কড়াই থাকবে আপনার। এটার মধ্যে থাকবে একটা 24 সেন্টিমিটার একটা মাল্টি সসপ্যান। এই সসপ্যানটার মধ্যে আপনি চাইলে মাংস রান্না করতে পারবেন, 2 কেজি ভাত রান্না করতে পারবেন, 1 কেজি পোলাও রান্না করতে পারবেন, 1.5 কেজি, ঠিক আছে। এটা কিন্তু ইন্ডাকশন বেজ দেওয়া আছে প্রত্যেকটা তলায়। মাসে 4 থেকে 5 কেজি যদি তৈল খরচ হয় এটাতে আপনার খরচে নামিয়ে আসবে, মাত্র 1 থেকে 1.5 কেজি তৈলের মধ্যে আপনি রান্নাবান্না করতে পারবেন। এটা খুবই চমৎকার এবং এটা যারা ব্যবহার করছেন তারা অবশ্যই জানে এটার সম্বন্ধে। আর এটার সাইজটা হলো আপনার 24 সেন্টিমিটার একটা সসপ্যান থাকবে, তারপর থাকবে হলো আপনার একটা 24 সেন্টিমিটার একটা রোস্টের কড়াই থাকবে। এই যে 24 সেন্টিমিটার একটা রোস্টের কড়াই থাকবে, তারপরে থাকবে হলো আপনার একটা 24 সেন্টিমিটার একটা ফ্রাই প্যান থাকবে, আর তারপর থাকবে হলো আপনার একটা 18 সেন্টিমিটার একটা মিল্ক প্যান থাকবে। এই হলো ফুল সেট। এই সেটটা আমাদের শোরুম প্রাইস, রেগুলার যে প্রাইস ছিল, এই রেগুলার যে প্রাইস ছিল ওটার প্রাইস ছিল আপনার 7,500 টাকা, কিন্তু আমরা আজকে ধামাকে একটা অফার দিব। যারা শুধু সেটটা নিবে, যে ভাই আমি শুধু সেটটা অর্ডার করব, তাহলে আপনার প্রাইস পড়বে মাত্র 6,500 টাকা। 6,500 টাকা হলে সেটটা আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন। আর পাশাপাশি যে চুলাটা রাখছি আমরা, এটা হলো প্রেস্টিজ ব্র্যান্ডেড চুলা হবে, এটা কিন্তু প্রেস্টিজ ব্ল্যাকবেরি এবং ইন্ডাকশন কুকওয়্যার। এটার নাম, মডেল নাম্বার হলো PIC 246, 85% এনার্জি সেভিং। আপনার এটা প্রত্যেকটা চুলা আপনার এনার্জি সেভিং, বিদ্যুৎ সাশ্রয় করবে 85%। এটা যদি প্রতিদিন 6 ঘন্টা রাফ অ্যান্ড টাফ ইউজ করেন, এটা রাফ অ্যান্ড টাফ ইউজ করলে দেখা গেছে আপনার মাত্র মাসে 300 থেকে 350 টাকা বিদ্যুৎ খরচ হবে। আর এটার প্রত্যেকটার নিচে কিন্তু আপনার একটা কুলিং ফ্যান দেওয়া আছে, যে দেখেন এই কুলিং ফ্যানটা দেওয়া আছে। এই কুলিং ফ্যানের কারণে আপনার চুলাটা যদি দেখা গেছে একটা না 6 ঘন্টাও চালান, চুলাটা কিন্তু গরম হওয়ার সম্ভাবনা থাকবে যদি কুলিং ফ্যান না থাকে। এই কুলিং ফ্যানটা দেওয়ার উদ্দেশ্য হলো চুলাটা যেন সর্বক্ষণ ঠান্ডা রাখে আপনার। আর এটার মধ্যে একটা বাড়তি সুবিধা হলো এটা রানিং অবস্থা আপনি এখানে হাত দিতে পারবেন। আমি একটু প্র্যাকটিক্যালি করে দেখাই, এই চুলাটা একটু চালায় দেখাই, যেহেতু আমার কাছে এখানে কিছুই নেই আমি একটু পানি গরম করে দেখাবো এখন। এই যে দেখেন আমি এটার মধ্যে একটু পানি গরম করে দেখাচ্ছি, আর এটার মধ্যে আমি আরেকটা জিনিস দেখাই দিই, এই যে দেখেন এটা কিন্তু ফুললি ওয়েলি। এই যে দেখেন আপনার এটার মধ্যে পানি যে যদি, এই যে দেখেন এক সাইডের পানি কিন্তু আরেক সাইডে ধরবে না, ঠিক আছে। এই দেখেন কচু পাতার মতো চলে গেছে পানিগুলো, এই দেখেন কোথাও কিন্তু পানি আটকায় থাকেনি। এরকমই আপনার এটার মধ্যে তেল ছাড়া যে কোনো খাবার রান্না করবেন, খাবার পড়া লাগবে না। আর এটা কতটুকু সময় রান্না হয় একটু দেখাচ্ছি আমি, এই সুইচটা অন করে দিলাম। আর এই চুলাটার মধ্যে কিন্তু আপনার 8 ফাংশন দেওয়া আছে, 8টা ফাংশন দেওয়া আছে। এটা অন করে দিলাম, এই ফাংশনে টাচ করে দিলাম, এখন 1200 ওয়াটে চলতেছে। আপনি এখানে যদি আপনি চান যে এখান থেকে স্লাইড করে আপনি কমায় দিবেন, এটা আপনার 200 ওয়াট পর্যন্ত, আপনার 80 ওয়াট পর্যন্ত চলে আসবে। আর যদি আপনি বাড়ায় দেন তাহলে এটা আপনার 2200 ওয়াট পর্যন্ত চালাতে পারবেন। আবার এখানে এমনি টাচ করেও বাড়াতে পারবেন, কমাতে পারবেন, টাচ করলেও কমবে, আবার টাচ করলেও বাড়বে এটার মধ্যে। আর এটার মধ্যে অটোমেটিক ফাংশন দেওয়া আছে, দেখেন এটা স্যুপ, মিল্ক, ওয়াটার, লো ফ্রাই, বিগ ফ্রাই, হটপট, স্টিল ফ্রাই, ফ্রাই, এই 8টা ফাংশন দেওয়া আছে। আপনি 8টা ফাংশন কীভাবে চেঞ্জ করবেন এখানে ফাংশনে টাচ করলে হবে। এই ফাংশনে টাচ করবেন, এখানে দেখেন অটোমেটিক টাইমটা সেট আপ হয়ে গেছে, এটা যে কতটুকু হিট দিবে হিট কন্ট্রোলার সেট আপ করে দেওয়া আছে, এবং আপনি অটোমেটিক সব সেট আপ নেবে। দেখেন ওয়াটার, স্যুপ, মিল্ক সব কিছু এখানে ফাংশন চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। এই যে দেখেন
আপনি যেখানে দিবেন ওখানে সেট আপ হয়ে যাবে। আই দেখেন কত দ্রুত এবং কত তাড়াতাড়ি রান্না হচ্ছে, দেখেন খুবই চমৎকার এবং অনেক তাড়াতাড়ি এটা আপনার রান্না হয়। এই রানিং অবস্থা আপনি এখানে চুলার মধ্যে হাত দেন, চুলার মধ্যে হাত দিতে পারবেন, চুলা গরম হবে না, তাপ হবে না, হিট হবে না। এটা উঠিয়ে ফেলেন তাহলে কিন্তু চুলাটা অফ হয়ে যাবে, আবার যখন পাতিলটা দিবেন তখন কিন্তু চুলাটা অটোমেটিক রানিং হয়ে যাবে। এই দেখেন রানিং অবস্থায় এখানে পানি দিলাম, দেখেন রানিং অবস্থায় এখানে হাত দিয়েছি, ঠিক আছে, পানি পড়বে, ওয়াটারপ্রুফ, এটা কিন্তু পানি ভিতরে ঢুকবে না, খুবই চমৎকার একটা চুলা, ঠিক আছে, রিস্ক নেই, কোনো ভয় নেই, বাচ্চাদের জন্য কোনো ভয় নেই। আর এই চুলাটা যদি কেউ নিতে চান সিঙ্গেললি, যে আমি শুধু চুলাটা নিব, তাহলে প্রাইস পড়বে আমাদের ধামাকা অফারে মাত্র 4,000 টাকা। যদি চুলাটা অফার করেন যে আমি শুধু সিঙ্গেল চুলাটা নিব, আমি সেট নিব না, আমার সেট বাসায় আছে, শুধু সিঙ্গেল চুলাটা নিব, তাহলে প্রাইস পড়বে মাত্র 4,000 টাকা। আর যদি কেউ বলেন যে ভাই আমি কম্বো অফারটা নিতে চাচ্ছি, যে সেটও নিব প্লাস চুলাও নিব, তাহলে আপনি আলাদা আলাদা দাম আসতেছে আপনার 4,000 টাকা, আর সেট নিলে পড়বে 6,500 টাকা, তাহলে আসতেছে আপনার 10,500 টাকা। যারা দুইটা একসাথে নেবেন তাদের জন্য ধামাকা অফার দিয়ে দিব, ধামাকা অফার থাকবে মাত্র 9,800 টাকা, 9,800 টাকা। আর আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটাকে যারা ফলো রাখবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে, সারা বাংলাদেশে যেখানেই নেবেন আমরা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি করে দিব যদি দুইটা একসাথে নেন। আর যদি আলাদা আলাদা এক পিস করে নেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে। আর ঢাকা সিটির মধ্যে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন, ঢাকা সিটির মধ্যে যারা অর্ডার করবেন তারা ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন, আর যারা ঢাকার বাইরে অর্ডার করবেন তারা কিন্তু অবশ্যই 500 অথবা 1,000 টাকা অ্যাডভান্স করলেই আমরা বাংলাদেশের যেখানে ঠিকানা দেবেন ওই ঠিকানায় আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব। আর যারা বিদেশি প্রবাসী ভাইরা আছেন আমাদের এই ভিডিওটা দেখতেছেন, যদি প্রোডাক্টগুলো পছন্দ হয় অর্ডার করতে চাচ্ছেন তাহলে হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদেরকে নক দিলে আমরা হোয়াটসঅ্যাপ ইমোতে আপনার রিপ্লাই দিয়ে দিব, এবং আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলে আমরা 500 অথবা 1,000 টাকা অ্যাডভান্স করে দিলেই আমরা বাংলাদেশের যেখানে ঠিকানা দেবেন ওই ঠিকানা আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দিব। আর যদি কেউ সরাসরি আমাদের শোরুমে আসতে চান আমি একটু শোরুমের ঠিকানাটা দেখাই দিই, এই যে দেখেন আমাদের শোরুমের ঠিকানা হলো টিআর স্টোর, এখানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, বিকাশ নাম্বার দেওয়া আছে, এবং আমাদের শপ অ্যাড্রেস হলো 76 বিশ্বাস বিল্ডার সেকেন্ড ফ্লোর, বিসাইড ক্যাপসুল লিফট টু নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, নিউ মার্কেট ঢাকা 1205। যদি কেউ সরাসরি এই ঠিকানা চলে আসতে চান তাহলে অবশ্যই চলে আসবেন, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের শপটা খোলা থাকে। এবং যদি কেউ না চিনেন তাহলে নিউ মার্কেট ঐতিহ্যবাহী কাঁচা বাজারে এসে আমাদেরকে ফোন দিলে আপনাদেরকে আমরা রিসিভ করে নিয়ে আসবো। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন পরবর্তী মোস্ট আপডেট ভিডিও পাওয়ার জন্য। এই নিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।